আমি তার সাথে একমত, আওয়ামী লীগের এই 13 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচারের কারণেই এখন বহির্বিশ্বের নজর পড়েছে। এক সময় এই বাংলাদেশকে বাংলাদেশের জনগণ রিপ্রেজেন্ট করতো, জনগণ এটাকে লিড দিত, জনগণ ভোট দিত, জনগণ কার্যক্রম পরিচালনা করত। কিন্তু আজকে জনগণের রাজনীতি নেই, আজকে ভোটাধিকার নেই, আজকে মানুষের অধিকার নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, যে কারণে মানুষ খুন, গুম, অত্যাচার, অতিষ্ঠ হওয়ার কারণে আজকে আপনার বক্তব্যের আলো কি এটা সত্য যে বহির্বিশ্ব আজকে আপনাদের দিকে তাকিয়েছে? আপনারা যতবারই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন ততবারই, সেটা সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত, সবসময় কারো না কারো পিছে চড়ে অভ্যাসে পরিণত হয়ে ক্ষমতায় এসেছেন। ভারতের পা চেটে হোক, অন্য অন্য বহির্বিশ্বের পা ধরে হোক, এভাবেই ক্ষমতার রাজনীতিতে আপনারা এসেছেন এবং সেটাকে পাকাপুক্ত করেছেন যেই স্বৈরশাসক এরশাদ সাহেবকে আপনারাই সকাল বিকাল গালি দেন, তাকেই আপনারা কখনো সিএমএইচ এ চিকিৎসারত অবস্থায় রেখে, কখনো তাকে মানে গড়ে গৃহবন্দী রেখে, তারপরে গৃহপালিত বিরোধী দল বানিয়ে আজকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাস্পদ মেজর মোহাম্মদ আলী ভাইকে। উপস্থিত রয়েছেন সৈয়দ মিজানুর রহমান ভাই এবং এনামুল হক মনির ভাইয়ের সঞ্চালনায়। দেশ বিদেশে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা এতক্ষণ যে দুই ভাইয়ের বক্তব্য শুনলেন, বিশেষ করে মোহাম্মদ আলী ভাইয়ের বক্তব্য, সেটা একান্তই আওয়ামী লীগের গতানুগতিক চরিত্রের একটি প্রতিফলনই তিনি ঘটিয়েছেন এবং এর বাইরে তার কথা বলার সুযোগ আছে বলেও আমি মনে করি না। এবং এটা এই বক্তব্যগুলোই সংসদে নেত্রী সহ সবাই দেয়, আমরা রেল লাইন করেছি, আমরা এই করেছি, সেই করেছি, গ্রাম উন্নয়ন করেছি, বিদ্যুতের লাইন পর্যন্ত আমাদের মেজর মোহাম্মদ আলী ভাই চলে গিয়েছেন, কিন্তু উনি হয়তো বিদ্যুতের সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে উনি হয়তো অকিবহল নেই। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের উন্নয়ন, আপনি যদি স্বাধীনতার সময়ে আমার দেশে কারেন্ট ছিল না, ব্রিজ ছিল না, এখন ব্রিজ থাকবে না, কারেন্ট থাকবে না, এটা তো আসলে কোনো ধরনের উদাহরণ হতে পারে না। প্রত্যেকটি গভর্নমেন্টেরই কাজ হচ্ছে যখনই সে দায়িত্বে আসবে তার কাছ থেকে বাংলাদেশের মানুষের সেবা নিশ্চিত করা। আওয়ামী লীগ দীর্ঘ 13 বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতায় ছিল অবৈধভাবে, সেই অবৈধভাবে থাকলেও তারা যেহেতু ক্ষমতায়, তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু সমস্যাটা যেখানে হয়েছে সেটা হয়েছে আওয়ামী লীগ এই গ্রেট চান্সটাকে মিস করেছে। তারা ক্ষমতায় ঠিকই জোরজুলুম করে অবৈধভাবে থেকেছে, কিন্তু তারপরেও কিন্তু গণমানুষের সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলতে পারতেন, যে কারণেই বাংলাদেশের মানুষ এখন অনেকটাই ভীত সন্ত্রস্ত যে আওয়ামী লীগের অবস্থা আমি তো মনে করি শ্রীলঙ্কা কেন তার চেয়েও ভয়াবহ হবে। এই শ্রীলঙ্কার যারা বলে যে শ্রীলঙ্কায় নদীতে ফেলেছে তারা সাগরে পড়বে, সাগরে পড়বে না, শুধু আফগানিস্তান কাবুল বিমানবন্দরে যেভাবে আপনি দেখেছেন যে আমেরিকানরা চলে যাওয়ার পরে সেখানে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের জন্য ওইরকম বিমানের ছাদে টায়ারে করেই হয়তো দেশ ত্যাগ করতে হতে পারে। এটা আমি আইডিয়া করে এবং মানুষের যে ফিডব্যাক, বা আমরাও তো মানুষের সাথে চলি, এমন তো না যে আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করি নাই, তো হয়তো মোহাম্মদ আলী ভাইরা চেয়ারম্যান, আমরা সাধারণ নাগরিক, কিন্তু আমাদের কাছে মানুষের যে ধারণা সেখান থেকেই মনে হচ্ছে যে তাদের অবস্থা এটাই হবে। হ্যাঁ, তারা এখান থেকে মুক্তি পাবে যারা গণমানুষের জন্য কাজ করেছে, কিছু মানুষ তাদের মধ্যেও যারা ভালো আছে তাদের হয়তো মানুষ ভালোবাসবে, সেটা সত্য, কিন্তু প্রতীক এখন একটা ডিস্টার্ব হয়ে গিয়েছে। নৌকা শুনলেই ভালো মানুষদের ব্যাপারেও এখন মানুষের এখন আর সেই আগের মূল্যায়নটা নেই। এর যে মূল কারণটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এই গত মানে আমরা প্রত্যেকটা টকশোতেই আমি এই কথাগুলো বলতে বলতে এখন আর ভালোও লাগে না যে আসলে কি পরিমাণ দুর্নীতি, অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা, রাহাজানি, মানুষের উপরে অবিচার, এর ভয়াবহতা আসলে শেষ করা যাবে না। অন্যায়ভাবে রাতের ইলেকশন করে সকালবেলা বলে আমরা সহি ইলেকশন করছি, আজকে নির্বাচন কমিশনার দায়িত্ব, এই অবৈধ ইলেকশন কমিশনার যাকে বানিয়েছে আওয়ামী লীগের আমলে, তারাও বলে নাই যে 150 আসনে ইভিএম দিয়ে ইলেকশন করতে পারবে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত না, অথচ শেখ হাসিনা বলে দিচ্ছেন যে 300 আসনে ইভিএম হবে। দ্যাট মিন্স শি ইজ কন্ট্রোল এভরিথিং।
এই যে দুর্বৃত্তায়নের মানসিকতা, এই যে একচ্ছত্র আধিপত্যের বিস্তার করার মানসিকতা, কিভাবে একজন রাজনৈতিক লিডার বলে, নির্বাচন কমিশন বলবে, রাজনৈতিক লিডার সে আহ্বান জানাতে পারে যে আমরা ব্যালট পেপার ইলেকশন চাই, আমরা ইভিএম এর মাধ্যমে ইলেকশন চাই, কিন্তু সরাসরি শেখ হাসিনা বলে দিয়েছেন 300 আসনই আগামীতে ইলেকশন হবে। ওদিকে আরেকজন দেখেন ওবায়দুল কাদের সাহেব, সম্মানিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বয়োজ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ, পোর খাওয়া রাজনীতিবিদ, কিন্তু কথা যখন বলে মনে হয় যেন বিএনপিটা তাদের চালাতে হবে। তারা বলে বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হবে, নির্বাচনে যাবেই। এখন আমার ঘরের সন্তান নির্বাচনে যাবে যাবে না, স্কুলে যাবে যাবে না, পড়াশোনা করবে করবে না, দ্যাট আই নো বেটার দ্যান এনিবডি। কিন্তু আওয়ামী লীগের চরিত্র হচ্ছে বিএনপি কে হনন করতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে এখন যদি তারা এই ধরনের বক্তব্য না দেয়, তাদের ভান্ডে আর কোনো বক্তব্যের জায়গা নেই, স্পেস নাই, যে কারণে এখন তারাই নিজেরা বিএনপি ইলেকশনে আসবে, আসতে বাধ্য হবে। কেন আসবে বিএনপি? আপনারা কি করেছেন বিএনপি কে 2018 সালের নির্বাচন, 14 সালের নির্বাচনের যে আপনারা নীল নকশার নির্বাচন করেছেন, তারপরেও আপনি আশা করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে আসবে, এই আশাটা করা আপনাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। আজকে বাংলাদেশের আমাদের মোহাম্মদ আলী ভাই একটি কথা বলেছিলেন যে আওয়ামী লীগের আজকের এই 13 বছরের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বহির্বিশ্বের টার্গেটে পরিণত হয়েছে বাংলাদেশ, বহির্বিশ্বের তাদের প্রতি নজর পড়েছে, দেশটার প্রতি নজর পড়েছে। হ্যাঁ, আমি তার সাথে একমত, আওয়ামী লীগের এই 13 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচারের কারণেই এখন বহির্বিশ্বের নজর পড়েছে। এক সময়েই বাংলাদেশকে বাংলাদেশের জনগণ রিপ্রেজেন্ট করতো, জনগণ এটাকে লিড দিত, জনগণ ভোট দিত, জনগণ কার্যক্রম পরিচালনা করত। কিন্তু আজকে জনগণের রাজনীতি নেই, আজকে ভোটাধিকার নেই, আজকে মানুষের অধিকার নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, যে কারণে মানুষ খুন, গুম, অত্যাচার, অতিষ্ঠ হওয়ার কারণে আজকে আপনার বক্তব্যের আলো কি এটা সত্য যে বহির্বিশ্ব আজকে আপনাদের দিকে তাকিয়েছে? আপনারা যতবারই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, ততবারই সেটা সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত সবসময় কারো না কারো পিছে চড়ে অভ্যাসে পরিণত হয়ে ক্ষমতায় এসেছেন। ভারতের পা চেটে হোক, অন্য অন্য বহির্বিশ্বের পা ধরে হোক, এভাবেই ক্ষমতার রাজনীতিতে আপনারা এসেছেন এবং সেটাকে পাকাপুক্ত করেছেন যেই স্বৈরশাসক এরশাদ সাহেবকে আপনারাই সকাল বিকাল গালি দেন, তাকেই আপনারা কখনো সিএমএইচ এ চিকিৎসারত অবস্থায় রেখে, কখনো তাকে মানে গড়ে গৃহবন্দী রেখে, তারপরে গৃহপালিত বিরোধী দল বানিয়ে আজকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন। তা আমি যে কারণে বলতে চাই যে আওয়ামী লীগের ব্যর্থতার জায়গাগুলো এমন জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে যে তাদের যেই বক্তব্যগুলো তারা দিয়ে মানুষের মুখরোচক কিছু কথা শোনাতে চায়, জিডিপির কথা বলতে চায়, পদ্মা সেতুর কথা বলতে চায়, রেলের কথা শুনতে চায়, আপনি কি আজীবন মানুষকে কাদার রাস্তায় হাঁটাবেন? আপনি কি আজীবন আমার আমার টাকা দিয়ে আপনি ব্রিজ বানাবেন, সেখানে আবার ট্যাক্স নিবেন, আপনি বাস প্রতি ভাড়া নিবেন, রিক্সা প্রতি, ভ্যান প্রতি, আবার বলেছেন আমাদের কারো লোন নেই, এই ধরনের বাহুত্রমি করার তো আসলে কোনো দরকার নেই। এই শব্দগুলো আসলে আওয়ামী লীগ এটা জেনে শুনে করে, আওয়ামী লীগের মূল চরিত্রটাই হচ্ছে তারা জানে যে এদেশের কোনো মানুষ তাদের ভোট দেয় না। আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, এমনকি মোহাম্মদ আলী ভাইকে পার্সোনালি এটা অ্যাটাক করার মতোই সেদিন বলেছিলাম যে নির্বাচনে জয়যুক্ত হতে পারবে না যদি নৌকার প্রতীক থাকে, উনি হি ইজ এ গুড ম্যান, আই নো দ্যাট হি ক্যান ইলেক্টেড বাই থ্রু জেনারেল পিপল বাট ক্যানট বি উইথ দ্য নৌকা প্রতীকে, সে কখনোই পারবে না, কারণ নৌকার উপর মানুষ বিরক্ত হয়েছে, চরম মিথ্যাবাজের একটি আশ্রয় নিয়েছেন আপনারা। এখন এই মিথ্যাবাজিটা একটা সময় আওয়ামী লীগের ছিল, সাধারণ নেতাকর্মীরা ভুল করে মিথ্যা বলে সমস্যা নেই, কিন্তু এখন এটা রুটিনে পরিণত হয়েছে, দৈনন্দিন রুটিন। শেখ হাসিনা ডেলিভারি দিবে, এরপরই হাসান মাহমুদ আর একটা কিছু বলবে, ওবায়দুল কাদের সাহেব আর একটা কিছু বলবে, দল করে আওয়ামী লীগের, পেজ চালায় আওয়ামী লীগের, প্রচার করে বিএনপির, সেটা সজীবদের জয় থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতাকর্মী এই একই রোগে এখন আক্রান্ত হয়েছে। আমার এটাও এত খারাপ লাগে যে আপনাদের এত আপনারা বুলি ছড়েন যে আমরা জনগণের কল্যাণে কাজ করছি, মানুষ আমাদেরকে ভালোবাসে, আমরা জনতার জন্য, তাহলে আপনাদের এত ডিস্টার্ব কেন জিয়াউর রহমানকে নিয়ে, এত ঘুমহীন রাত্রি কেন আপনাদের তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে? তার মানে হচ্ছে আপনারা এই বিএনপি এবং এই বিরোধী মতের মানুষদেরকে ফ্যাক্ট হিসেবে বুঝতেছেন এবং তাদের গুরুত্বকে আপনারা অনুধাবন করতে পারছেন। আমি সংক্ষিপ্ত সময়ে যেটা বলতে চাই,
আজকের আমি চেয়েছি যে একেবারে ঠান্ডা মাথায় কিছু কথা বলবো, প্রতিদিন উচ্চবাচ্য করে আসলে ভালো লাগে না, তো সেই কারণে এবং মানুষগুলো আজকে মনে হচ্ছে আমাদের সেট আপে সবাই ভদ্রতার, আমাদের পার্সোনালি সম্পর্ক যেহেতু একে অপরের প্রতি ভালো, সেই কারণে আমরা অনেক সময় অন্য মানুষদের সাথে বসলে কিছুটা আমাদের ভিন্নভাবে কথা বলতে হয়, তো সে কারণে আমি বলছি যে শ্রীলঙ্কান সর্বশেষ যে কথা বলে আমি প্রথম আলোচনা শেষ করছি। মাসুম ভাই চলে এসেছেন, ওনাকে ধন্যবাদ, আমি সময় দীর্ঘায়িত করব না। তো শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ হবে বাংলাদেশ, এটা আপনি নিশ্চিত রাখতে পারেন, দুইটা দিকে। যখন পুলিশ থাকবে না, আর্মি থাকবে না, আপনার হাতে কোনো ক্ষমতা থাকবে না, আপনি আওয়ামী লীগ যদি এই চ্যালেঞ্জটা আমার থেকে নিতে পারে আমি তাদেরকে পুরস্কৃত করব, তারা আমি ধন্য হব যে আপনারা কিচ্ছু লাগবে না, আপনারা রাষ্ট্র ক্ষমতায়ও থাকেন, কিন্তু আপনি শুধু ডিক্লেয়ার দেন ফ্রম দা কি বলে প্রাইম মিনিস্টার যে আগামী 1 ঘন্টা আওয়ামী লীগ নিরস্ত্র থাকবে, সারা বাংলাদেশের পুলিশ বিডিআর আর্মি নিরস্ত্র থাকবে, বিএনপি কোনো জায়গায় আপনাদেরকে অস্ত্র উঁচিয়েও গুলি করবে না, এই ভয় আপনাদের নাই, লাগবে না কোনো টেনশন করার, সমগ্র জায়গায় শুধুমাত্র আপনারা রাস্তায় এসে ব্যারিকেড দিবেন না, কাউকে মারবেন না, হামলা করবেন না। আপনি আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে বিএনপির নেতাকর্মী কিংবা বিরোধী মতের নেতাকর্মীর সাথে ফাইট করবেন, যুদ্ধ করবেন, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের মতো একজন মানুষ রাস্তায় পাওয়া যাবে না, যদি কাউকে পাওয়া যায় তাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভয়ানক হবে, আপনাদের শুধু সমুদ্রে না, ওই যে বলেছি বিমানের চাক্কায় পিষ্ট হয়ে তারপরে দেশ ত্যাগ করতে হবে, দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট, এইটাই হচ্ছে সত্য কথা, এটাই বাস্তবতা, সেখান থেকে মুক্তি আমার প্রিয় মোহাম্মদ আলী ভাইও পাবে না। এটা এই জন্যই বলেছি যে এই পরিমাণ অর্জন আপনাদের হয়েছে বর্তমানে এই 13 বছরে, এই জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে আমি সর্বশেষ বলতে চাই, আসুন দলাদলি হিংসা বিদ্বেষ না করে, আমরা শ্রীলঙ্কান সাজতে চাই না, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ পরিষ্কার করুন, এখনো সময় আছে, আপনাদেরকে তো জনগণ বিশ্বাস করে না, তারপরেও বলছি আপনারা একবার ডিক্লেয়ার দেন যে আগামী 1 বছরের মধ্যে আমরা দায়িত্ব ছেড়ে দিব ভাই, নতুন একটা তত্ত্বাবধায়কের আন্ডারে আমরা ইলেকশন করব, দেন দেয়ার উইল বি নো ফাইট, কিন্তু এই ফাইট করে একে অপরের ক্ষতি করে আসলে কোনো কল্যাণ হবে না, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।